শিশিরের মা মাছরা পাইছি। ঘটনাটা কি? মাছটা কাটতেছে নাকি? সমস্যাটা তো বুঝতেছি না। আবার দিই তো। আমার বললে ভালো দেখা যাবো, তারা একটু পড়াই দাও, জীবনে তারা কিছু দিবার ভালো নাই মারে, এই সেন্ডার একটু পড়াই দাও। আচ্ছা শিশির বাপ, সত্য করে একটা কথা কও তো, তুমি তো কোন নদীতে আজকে মাছ মারবে গেছিলে? আসলে শিশিরের মাও সত্য কথা কি, কদিন ধরে মাছ মারার যায় না, মাছ পাই না, প্লাপান কি দিয়ে ভাত খাবো। কছিলাম যে নদীর থেকে কটা মাছ মারে নিয়ে, তাও তুমি না জানে ওই অভিশাপ তো নদীর থেকে মাছ মারি নিয়েছি। হায় আব্বা, কি কও তুমি এটা, ওটা তো অভিশাপ তো নদী, ওই নদীতে দিনে একবারই ডুব দেওয়া যায়, একবারে বেশি ডুব দিলে আর উঠা আসে না। তুমি এটা কি করছো আব্বা? তুমি জানো না আমার কালাম কাড়া ওই নদীর মধ্যে মাছ মারা যায়, ওই ডুব দিয়ে মরছে, তুমি ওই নদীর কে রেখেছো? একদম চুপ, কোনো কথা কবি না, যত সব আজে বাজে কথা। এই শোনো, তুমি এক্ষুনি মাছ মারবা যাবা, আমি বড়ি নিয়ে না যাবো, একটা করে মাছ মারবা আর আমার কাছে দিবা, আমি একটা করে চেন পাবো, এইরকম করে 20-25টা মাছ মারবা, 20-25টা চেন পাবো, আমরা বড় লোক হয়ে যাবো, আমরা এই বাংলা ঘরে মাটির ঘরে থাকবো না, 10-তলা বিল্ডিং দেবো, তুমি আমি আমার পোলা পান নিয়ে শিশিরের না সুখে থাকবো, কি কও? হ্যাঁ ঠিক কই নাই, শিশিরের মা এত লোক করা বালা না, এটা চেন পাইছ ওই নিয়ে শান্তিতে থাকো, ওই অভিশপ্ত নদীতে এক ডুবের বেশি দিলে বলে মানুষ মরে যায়গা, আমি আর যাম না। ডুব দিয়ে তো মাছ মেরে নিলা, মরলা তো না, যত সব আজরে কথা। শোনো, একটা করে ডুব দিয়ে একটা করে মাছ মারবা, আমার কাছে দিবে, আমি কাটবো, একটা করে চেন পামু, বুঝো নাই, এরকম করে 20-25টা মাছ মারবা, 20-25টা চেন পামু, আমি বড় লোক হয়ে যাবো, 10-তলা বিল্ডিং দিবো, এই মাটির ভাঙা ঘরে আমি আর থাকবো না, কি সুখ দিছো আমার তুমি? হ্যাঁ ওরা তাতে চলো, আই মাছটা এনে ঘরে খেয়ে দে, জানো কত খুশির খবর, এত কথা কোয়া সময় আমার নাই, তোর বাবা সেন মামার কাছে থুকি থুকি মাছ মামার কাছে। কি কইতেছ তুমি, আল্লাহ কোন জানে গেঞ্জাম আজকে আবার বাজাও তুমি, কোন ফেসা দেবেন পুরি? শিশিরের মা ডুব দিমু, তুমি ডুব দিবা না কি করবা, খারাপ চোখে প্রতিবন্ধের মতন ডুব দাও, তুই যদি ডুব না দেশ না, তুই খালি উঠে এই বডি দাও তো, তোর কাল্লা নামা ফেলামু। শিশিরের মা মাছটা পাইছি। তোমার মাছ পাইছে, কইছিলাম না, কইছিলাম না, মাছটা দাও। নাও
মাছটা কাইদা নাই এই তুমি উঠতে সো কেন মনে দাঁড়ায় থাকো আগে মাছটা কাইদা নাই চেন পাই নাকি তোরা বেদনা কইছিল যে দুই ডুব দিলে মানুষ মরে কই মরছে বাবা রে এই মাছটা কাটতেছ না কেরে বাবা বুঝতাছি না এটার মধ্যে মনে গলা হার পাইতে পারি দেখো দেখো তুমি আর লোভ কইরো না আমি শুনছি এক ডুবির বেশি দুই ডুব দিলে মানুষ বলে মরে যায় গা আমার তো দুই ডুব হয়ে গেছে গা আল্লাহ আমার হায়াত দিছে আমি আর ডুব দিম না শিশিরের মা আমি আর ডুব দিম না তুমি আজকে এই বহার মধ্যে 30-40টা মাছ দিবা 30-40টা সেন পাবো আজকে আমি কোটি কোটি হয়ে যাবো গা শিশিরের মা তুমি চিন্তা করো না ডুব দাও যাও দাও গতিছি ওই দাও ফানা ধরে খাড়া রয়েছে কিবা করে দেখছ আস্তর বাপে ডুব দিবা কি আম্মা এত লুক করো না ঠিকই কইছ এত লুক ভালো না আম্মা ওই পগর তোরা কি আমার পোলা না আমার দুশমন হ্যাঁ তোর কেমন পোলা যদি আবার কিছু হয় কিন্তু অলরেডি দুইটা হয়ে গেছে আম্মা দুইটা যখন দিছে যখন কিছু আনার কিছু এবার তার বাবার রূপা দাও শোনা দাও দাও তোমারই তো সুবিধা তোমার আর কামাই করা লাগবে না ঠেঙ্গের পা ঠেং দিলে খালি খাবা শিশির আমাকে তো ডর করতেছে আল্লাহ আল্লাহ তুমি জানো আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও জালাল এইটা দিমু তোর বউরে জন বিয়া করামু এটা মিয়ারে আর পরবর্তী যে চেন পাইবো এটা দিমু শিশিরের বউরে কি তোরাই মোর বাবা সাইরো শেষ কামার ফেলে আমি কি বা আম্মা হ্যাঁ আব্বা তো উঠতাছে না উঠপনি মাছ ধরতে তো সময় লাগে বাবা বুঝছ না আম্মা এতক্ষণ তো থাকার কথা না আমার কেমন যেন লাগতেছে আম্মা আমার মনে কইতেছে কি তোর বাপে রাগ করছে ডুব দিবার কইছে মনে মেলাডি মাছ মাইরা তারপর আইব আম্মা হ্যাঁ আব্বা এই যে উঠতে যে দেরি হইতাছে আব্বার যদি কিছু হয় তোমারে কিন্তু জীবনও মাফ করব না আমার না মাঝে মাঝে ভুল হয় তুই কি আমার পেটের মিয়া হ্যাঁ হারাম চাদিরা চুপ থাক তার বাবে আজকে এক পাতিল মাছ মাইরে নিয়ে এবো তার অনেক বড় লোক হবি চেনের হামা পাইবো না চেনের দোকান দিব সোনার দোকান দিব আমি তোর বাপটা মনে হয় বেশি দেরি করে ফেলাইতেছে আমি তো এত মাছ চাই নাই আমি চাইছিলাম 20-30টা মাছ এই 20-30টা মাছ দিয়ে হিরা আবার পরে ডুব দিত তাই না এটা তো ভালো আসছিল শিশির ভাই ওরে কি গাল ঝাল লঙ্গি না আব্বা কো আব্বা কো মাছ পাল্টামো এটা তুমি নিবা বড়টা আমি নিবো কেন আমি দিমু কেন দিহি যা তো দিহি আরে সাসা এটা তো ডায়মন্ড ডায়মন্ড আবার কি হীরা 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 ওয়া আল্লাহ কবি ওই মাছ তো আমার বাবা আমি যে মাছটা নিয়ে আই কিরে বৃষ্টি মাছটা কি কিছু পাইলি না চেয়ারম্যান আপা এখনো একটাও পাই নাই দেখি পামু আইসি যখন মাছ পেয়েছি
করে মাছ পাইলো আঙ্গেলটা তো এনে তো তলি করলো না ম্যাডাম ম্যাডাম উঠে যান তো চল করে চল 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 ছোট মাছ আ মেলা মেলা ছোট মাছ রে বড় মাছ রে মেলা মেলা কি হইলো এই মে মাছ পাল্টামু এটা তুমি নিবা বড়টা আমি নিমু কেন আমি দিমু কেন এই বড় মাছ এটা আমি ধরছি আমি এটা দিমু না তার মানে তুমি কি জানো এই পুকুরটা আমার এই মে মুখে মুখে চাপা করো না মাছটা দিয়ে দাও গরিব মানুষ তো বড় মাছ দিয়ে কি করবা মাছটা দাও আর ছোট মাছটা নাও চেয়ারম্যান আপা আমি জানি এই পুকুরটা সরকারি পুকুর আমি আর মাছ দিমুই না কি সরকারি পুকুর এই পুকুর আমার ঠিক ম্যাডাম আমি যা বলবো তাই তাই না জি ম্যাডাম জি জি না এই মাছ আমি দিমু না এই মাছটা আমি ধরছি বেয়াদব মে এলাকার চেয়ারম্যান আমি আমি যা কমো তাই হব ঠিক ম্যাডাম ঠিক যাও গরিব মানুষ বড় মাছ খাইবো যাই বাবা আচ্ছা না জি ম্যাডাম দেখাছি সুন্দর করে কাটো নুরাজা আমগুর বৃষ্টি মাসকে মাছ পারছে মাছ তো বালাই আছে দেখা যা শুনো বৃষ্টির লাগে ওই কালা দিবা আর তোমার লাগে ফিসা আমার লাগে পেড়ি সুন্দর করে বাক করে হ্যাঁ মাছটা কাটি কাইটে দুই বাক করুম মাছটা কইরা তোমার দিন ফিসাটা আর বৃষ্টি মায়েরে কালাটা পাইজে দিয়ে ঠিক আছে আচ্ছা দিও পেড়ি রিঠি সব ফালাই দাও পাশাপাশি দিতাছি গো সুন্দর করে করা গো আরে মাছ কাড়ে নাকে দিহি যাও তো দিহি নুরাজা আগে মানুষের কাছে শুনতাম যে মাছের বেড়ে মণিমুক্ত থাকতো তাহলে কি এইটা কি মণিমুক্ত না কি তুমি যে কি কইতাছো না মণিমুক্ত কইতো না বউ মিষ্টিরে দাগ দাও তো বৃষ্টি মা বৃষ্টি এদিকে তো কি সাব্বা ডাকতাছো মা এই যে দেখতো এই যে সিক্সি করতাছে মাছের মধ্যে বাড়াইছে সাত আটটা এটা কি দেখতো মা এটা চিনস না কি কি জানি এগুলো তো আমি চিনি না তোর বাপে কইতাছে এটি বলে মণিমুক্ত তুই চিনস কিনা দেখতো মা তুমি যে কি কও না জাগর কিনা নুন আনতে পান্তা ফুরাই তারা পাইব মনে মুক্তা এ তোর সিমি না দে যাই ভালো হয়েছে আল্লাহ উচিত বিচারি করছে আঙ্গুর ভাই গই ফিরছে ওটা কে রাজা শিশির না এ শিশির এ খারা 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 মা চলো আমরাও যাই কি চাচা কি আছেন ভালো আছি বাবা যত দিহি এই যে এগুলো কি খালি সিক্সি করতেছে দেখি এই নাও জানো শিশির ভাই আব্বাই কি কয় এগুলা বলে মণিমুক্তা তোর আব্বা কি কয় এটি বলে মণিমুক্তা তোর আব্বা তো মিশা কথা কইছে জানতাম মিশা কথাই হবো কে এটা কিছুই না আরে চাচা এটা তো ডায়মন্ড ডায়মন্ড মানে কি ডায়মন্ড বলে কি হীরা 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 ওয়া আল্লাহ গো মিষ্টি এটা বলে হীরা 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 মা শুনছো কি কইছে শিশির ভাই কি কইলো ওটা বন্ধু নাকি হীরা কিন্তু চাচা কথা সেটা না তুমি হীরা পাইলা কই আমি পাইছি আমি 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 ধরছি এই মাছটা তো আমিই ধরছি তাই না গো মা কও না কে কও আমার মাইয়া ধরছে এই যে মাছের পেটের মধ্যে কি বাইরেছে একটা দুইটা তিনটা স্টেপ নোরা সাসা এটা তো নয়টা হীরা তুমি তো 18 লাখ টাকার মালিক হয়ে গেছো আমরা ধনী হয়ে গেছি আমরা বড় লোক হয়ে গেছি তাই না বাবা আমার মায়ের কপালটা কত ভালো দেখছো ভালো তো ওই সিহার মেনাপা মাছটা বদলে আমারে দিছিল তাই না উনি বড়টা নিছে আমি ছোটটা নিছি এর জন্য হীরা আমি পাইছি তাই না মা দাও 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 কথাই আছে না আল্লাহ যারে দে সব কর ফাইরে দে চলো যাই বাবু যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও চলো দেখ মা দেখ বাবা কত বড় মাছ মেরে নিয়েছি আমি
মা তুমি চেয়ারম্যান মানুষ হয়ে পুকুরের তনে মাছ ধরে আনলা আরে মা শখ করে গেছি এটা বড় মাছ মাইরা নিয়ে আইলাম আচ্ছা মা সত্যি করে কত তুমি মাছটা মাইরা নিয়ে আইছো না কার ঠকাই নিয়ে আইছো এরা কি গম পাইছে যে ঠকাই নিয়ে আসমু আমি মাইরে নিয়ে আইছি না ঠিকই কইছো তোমার তো বিশ্বাস নাই ভাইয়া বাবা রে দামা কত বড় মাছ মাছ তুমি মারছো আম্মা তুমি এক কাজ করো মাস্টারে ভালো করে ধুইয়ে শিরিশ কাগজ দিয়ে ঘইছে এত বড় বড় করে টুকরা করে ভাইজে গ্রামের বেবাগ মানুষের দাওয়াত দাও আইসে খাই বাবা তুই কে আমার সাথে মস্কারা করতাছাস কে মা তুমি কে আমার বেইনি লাগো আমি তোমার সাথে ঠাট্টা করমু হ্যাঁ মস্তু সাসার মাইয়া বৃষ্টি ছোট্ট একটা মাছ ধরছে এই মাছের মধ্যে কি বাড়াইছে তুমি জানো কি বেড়েছে হীরা হীরা ওই মাছ তো আমার আমি মারছি মাছ ওই যে যা কইছিলাম তাই ওই যে ঠকা এনে আইছে তোমার না আসলে বিশ্বাস পাওয়া না বুঝছো তোমার কামি খেলে ঠকা নেই এত লোভ থাকবো কি তোমার আমি যে মাছ নিয়ে আমু এখানাও ওই যাও অনেক গেলে বড়িতে খুব মেরে কাল্লা নামাই ফেলাবো আমার তো জানা না আম্মা 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 গেছে রে গেছে গেছে